90% মুসলমান এর বাংলাদেশে ভারতের কোষায় আসতে পারবে না আসতে পারবে না আসতে পারবে না ও দুনিয়ার মুসলমান আমরা যদি আজকে নিজেদের ব্যাপারে আন্তরিক হয়ে কাফেরদের বেলায় কঠিন হতে পারি তাহলে সাহাবাই কেরামের মতো নুসরতের সাহায্য নাযিল হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলমানদের প্রতি নির্দয় হচ্ছে মুসলমান ভারতের ইন্ডিয়ার হিন্দুদের প্রতি দয়াবান হচ্ছে মুসলমান এজন্য শান সাহাবা সম্মেলন থেকে স্পষ্ট বলতে চাই আমরা আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইনহুমের এই গুণের উপর আসতে চাই নিজেদের মধ্যে হবো আন্তরিক কাফের দলের বেলায় হবো ইসবাত কঠিন সুতরাং মুসলমান 95% মুসলমানের বাংলাদেশে ভারতের কোষায় আসতে পারবে না আসতে পারবে না আসতে পারবে না মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না লাচাদিত লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু আমার আল্লাহ বলেছেন মুসলমানদের প্রধান শত্রু হলো ইহুদি দ্বিতীয় শত্রু হলো হিন্দু সুতরাং মুসলমান বাংলাদেশের মুসলমান মনে রেখো হিন্দুরা তোমাদের বন্ধু হতে পারে না ইহুদিরা তোমাদের বন্ধু হতে পারে না বন্ধু হতে পারে না এজন্য কোন কাফের কোন ভারতের কসাই বাংলাদেশের উল্লেখযোগ্য কোন উৎসবে বাংলাদেশের উল্লেখযোগ্য কোন প্রোগ্রামে আসতে পারবে না আমরা নিজেরা নিজেদের মধ্যে থাকব আন্তরিক আর তাদের প্রতি হবো স্পট কঠিন কোন কাফের সংস্কৃতি মুসলমানদের জীবনে আসবে না সমাজে আসবে না দেশে আসবে না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ ভাই পারবো না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের মধ্যে আন্তরিক এবং কাফেরদের প্রতি অমুসলমানদের প্রতি ইসবাত কঠিন দৃঢ়তার সাথে মোকাবেলা করে নিজেদের মধ্যে আন্তরিকতার সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন সাহাবাই কেরামের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি শানে সাহাবা সম্মেলন করার প্রয়োজন দেখা দিল কেন যুগ যুগে বিভিন্ন ফিতনা বিভিন্ন ঘরানার ব্যক্তিবর্গ আমাদের সাহাবাই কেরামকে নিয়ে বিভিন্ন আপত্তি উঠিয়েছে সাহাবাই কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টতর আয়াত নাযিল করেছেন যে সাহাবীগণ আল্লাহ প্রতি সন্তুষ্ট আর আল্লাহ সাহাবাই কেরামের প্রতি সন্তুষ্ট যেখানে অকাট্য কোরআনের আয়াত দ্বারা সাহাবাই কেরামের সন্তুষ্টির ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়েছেন সেখানে পৃথিবীর কোন মানুষের সাহাবাই কেরামের ব্যাপারে কিঞ্চিত পরিমাণ কটাক্ষমূলক বক্তব্য সহ্য করা যাবে না সাহাবাই কেরামের শান পৃথিবীর সমস্ত উম্মতের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সুতরাং সাহাবাই কেরামের শান নিয়ে আমাদের ঘরোয়া আলোচনা দরকার প্রাতিষ্ঠানিক আলোচনা দরকার এবং সাংগঠনিক আলোচনা দরকার মাঠে পর্যায়ে আমাদের এইভাবে সাহাবাই কেরামের শান মান নিয়ে বেশি পরিমাণে কথা হওয়া দরকার আমরা জানি সাহাবাই কেরামের মধ্যে একজন ব্যক্তি ছিলেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কথিত কিছু গবেষক বিভিন্ন ব্যাপারে আপত্তি তুলেছেন সেই আপত্তিগুলো তাদের যুক্তিতে ধরা পড়লেও নিরপেক্ষ যারা সাহাবাই কেরামকে নিয়ে গবেষণা করেন বিশ্লেষণ করেন তাদের পক্ষ থেকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কাজের ব্যাপারে কোনো আপত্তি থাকতে পারে না আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই সাহাবাই কেরামের শান কেমন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন লোক এসে জিজ্ঞেস করতেছেন হুজুর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির দাম বেশি আপনারা জানেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকে আপত্তি করেছেন কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে কেউ কোনো ব্যাপারে আপত্তি করেনি তাহলে আপত্তির ঊর্ধ্বে একজন তাবেঈ
একজন মুসলিম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ উত্তম না আপত্তি করেছেন এমন ব্যক্তি আমিরে মুআবিয়ার দাম বেশি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যে উত্তর দিয়েছেন সেই উত্তরটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সবক তিনি ওই প্রশ্নকর্তাকে জিজ্ঞেস করেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজির সাথে কি যুদ্ধে গিয়েছিলেন সে উত্তর দিয়েছে হ্যাঁ গিয়েছেন তিনি কি ঘোড়া ব্যবহার করেছেন উত্তর দিয়েছে হ্যাঁ ঘোড়া ব্যবহার করেছেন যুদ্ধরত অবস্থায় ঘোড়া যখন দৌড়িয়েছে তখন কি এই উড়ন্ত বালুগুলো ঘোড়ার নাকি দিয়ে প্রবেশ করেছিল বলেছে হ্যাঁ প্রবেশ করেছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন শুনে রেখো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সময়ে যে ঘোড়া ব্যবহার করেছেন সেই ঘোড়া চলন্ত অবস্থায় উড়ে উড়ে তার ঘোড়ার নাকি দিয়ে যে বালু প্রবেশ করেছে এরকম উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে ঘোড়ার নাকে প্রবেশ করা সেই বালুর দামও বেশি বালুর দামও বেশি সদ হাজার আবু হানিফা হাম জুনাই খাকে পায়ে আবু হুরায়রা নারসাদ কবি লিখেছেন 1000 আবু হানিফা 1000 জুনায়েদ বাগদাদী 1000 উমর ইবনে আব্দুল আজিজ হযরতে আবু হুরায়রার পায়ের ধুলার সমান হবে না কেন তিনি সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করেছেন সাহাবীগণের মর্যাদা উম্মতের সকলের চেয়ে উপরে পৃথিবীর কোনো মানুষ সাহাবাই কেরামকে মর্যাদাহানি করে কোনো কথা বলবে উলামাই কেরাম সাধারণ মুসলমান কখনোই সহ্য করতে পারে না সম্মানিত উপস্থিতি সবচেয়ে বড় একটা প্রশ্ন এখন দেখা দিয়েছে যেই প্রশ্নটা ইসলামী দলের পরিচিত নামধারী কিছু লোকের পক্ষ থেকে পাওয়া যায় তারা জিজ্ঞেস করতে চান সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি কিনা সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি কিনা এই প্রশ্নের জবাব আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমি একটা বক্তব্য একজনের শুনেছি পরিচিত বক্তা তিনি বলতে চান কোরআন সত্য হাদিস সত্য আর কেউ সত্যের মাপকাঠি হতে পারে না আরে ভাই আপনার বক্তব্যের সাথে কথার সাথে তো মিলে না আমি জিজ্ঞেস করতে চাই জ্বর আর জ্বর মাপার যন্ত্র কি এক আপনারা বলেন তো জ্বর আর জ্বর মাপার যন্ত্র কি এক তাহলে হক এবং সত্য সত্য আর সত্যের মাপকাঠি কিভাবে এক হয় আল্লাহ সত্য কোরআন সত্য হাদিস সত্য রাসূল সত্য আপনারা কি বলেন কোরআন সবাই আওয়াজ দিয়ে বলেন কোরআন হাদিস আল্লাহ রাসূল এখন কোরআন সত্য আর হাদিস সত্য তাহলে কোরআন সত্যের মাপকাঠি কিভাবে হয় হাদিস সত্যের মাপকাঠি কিভাবে হয় মুসলমান বুঝেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আরবি ইবারত কি এটা আরবি ইবারত ইন্নামাল আমালু বিন্নিয়াত আরবি ইবারত এখন আপনারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোরআন না হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত কোরআন না হাদিস লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোরআন আপনি জানলেন কোথায় ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস এটা আপনি জানলেন কোথায় আমি আল্লাহর কসম করে বলছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হলো কোরআন ইন্নামাল আমালু বিন্নিয়াত হলো হাদিস লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হলো সত্য ইন্নামাল আমালু বিন্নিয়াত হলো সত্য আর সাহাবাই কেরাম আমাদেরকে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটার নাম কোরআন ইন্নামাল আমালু বিন্নিয়াত এটার নাম হাদিস সুতরাং মুসলমান ওই কোরআন কোনটা আর হাদিস কোনটা সাধারণ আরবি ইবারত দেখে আমরা বুঝতে পারতাম না সেই সত্যকে মাপকাঠি হিসেবে সাহাবাই কেরাম যা বলেছেন আমরা তাই বিশ্বাস করেছি সুতরাং কোরআন হলো সত্য হাদিস হলো সত্য সাহাবাই কেরাম হলেন সত্যের মাপকাঠি আমরা হলাম সত্যের অনুসারী আমরা কি সত্যের অনুসারী সাহাবাই কেরাম কি সত্যের মাপকাঠি আর কোরআন আর হাদিস কি সত্য বলেন না কোরআন হাদিস সাহাবাই কেরাম আমরা সত্যের অনুসারী আমরা সত্যের মাপকাঠি নই আমরা সত্যকে সত্য বলার যোগ্যতা রাখি না যে আল্লাহ কোরআন নাযিল করেছেন যাদের উপস্থিতিতে রাসূল হাদিস বলেছেন যাদের উপস্থিতিতে
তারাই হলেন সত্যের মাপকাঠি। সুতরাং কেউ যদি বলে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি নন, আমরা স্পষ্ট বলতে চাই তারা ভণ্ড ভণ্ড ভণ্ড। মুসলমান আল্লাহর বান্দাগণ, সাহাবাই কেরামের শানে আমাদের কলিজায়, সাহাবাই কেরামের শানে যদি কেউ বেয়াদবি করে আমাদের কলিজায় লাগে। আমরা সাহাবাই কেরামের শান মানের বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা সহ্য করতে পারি না। সাহাবাই কেরামের অন্যতম একটা গুণের কথা বলে আমি কথা শেষ করছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার কাবীরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গী সাহাবাই কেরাম তারা ছিলেন নিজেদের মধ্যে আন্তরিক, কাফেরদের প্রতি ইসমাত, কাফেরদের প্রতি অনেক কঠোর। যেমন ওয়াশাদদুহুম ফি আমরিল্লাহি উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে এসেছে আল্লাহর হুকুমের বেলায় তিনি ছিলেন ইসমাত, তিনি ছিলেন কঠিন, তিনি ছিলেন মজবুত। ঠিক আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের উপরে হলো ইসবাত কঠিন, আর মুসলমানদের পারস্পরিক হবে আন্তরিক।